হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমার রেসিপিতে রয়েছে রমজানের স্পেশাল ছোলা বোনা অথবা বুট ভোনা। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই ছোলা বোনা। এর জন্য আমি হাফ কেজি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত সম্ভব না হলে কম করে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। দেখেন, ভিজানোর পর এই অবস্থা হয়েছে, আর শুকনো ছোলাটা এই অবস্থা। ভিজানোর পর ছোলাটা ফুলে ডাবল হয়ে যাবে। তারপর চুলায় কিছু পানি গরম করে এর মধ্যে দিয়ে দেব ছোলাগুলো। তারপর দিয়ে দেব 3 থেকে 4টা আলু, দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। আপনারা আলুটা আলাদাও সেদ্ধ করে নিতে পারেন, আমি একই সাথে সেদ্ধ করে নেব। হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনাটা ঢেকে অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট। 15 মিনিটের মধ্যে ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। দেখেন, আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ছোলাটা নির্ভর করবে ভেজানোর ওপর। যদি সারা রাত ভিজিয়ে রাখেন তাহলে অতি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সারা রাত না হলেও 7 থেকে 8 ঘন্টা ছোলাটা ভিজিয়ে রাখতে হবে। দেখেন, আমার ছোলাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে পানি ঝরিয়ে নেব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটি আস্ত শুকনো মরিচ, হালকা চেড়ে দিয়েছি। দিয়ে দেব আস্ত জিরা, এতে করে ফ্লেভারটা একটু ভালো আসে। তারপর দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু তেলের সাথে ভেজে নেব। দিয়ে দেব কাঁচামরিচ চেরা। তারপর দিয়ে দেব 1/2 চামচ লবণ। দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, কারণ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া। তারপর মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তারপর দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরা বাটা। আমি কাঁচা জিরার সাথে এলাচ, দারচিনি এবং তেজপাতা সব বেটে দিয়েছি। এতে করে বুটের ফ্লেভারটা অনেক ভালো আসে। মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে বুটটা খেতে ভালো লাগবে। যখন এরকম তেল ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা বুট অথবা ছোলা। তারপর মশলাটা ভালো করে ছোলার সাথে মিশিয়ে নিতে হবে। ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর দেখেন এই অবস্থা হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব আলু। আমি আলুটা হালকা হাত দিয়ে চটকে নিয়েছি, এতে করে ছোলাটা মাখামাখো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঝালমুড়ির মশলা। এই মশলার ভিডিওটি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এর লিঙ্কটা আই কার্ড এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে, আমার ছোলাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এইভাবে ছোলা ভোনা করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। এটা ইফতার ছাড়াও সব সময়ই আমরা এটা খেতে পারি। ছোলা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। দেখেন, আমার ছোলাটা কিন্তু হয়ে গেছে। হালকা একটু মাখো করেছি, আমি হালকা একটু ঝোল রেখেছি। চাইলে আপনারা আর একটু শুকিয়ে নিতে পারেন অথবা এই অবস্থায় নামিয়ে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এইভাবে ছোলা বোনা করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। 1/2 কেজি ছোলার জন্য সব কিছুই পারফেক্টভাবে বলা হয়েছে এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।